কাব্য মাধবন একজন ভারতীয় চলচ্চিত্র অভিনেত্রী। তিনি কয়েকটি তামিল চলচ্চিত্রে অভিনয় করলেও মূলত একজন মালায়ালম চলচ্চিত্র অভিনেত্রী। 1991 সালে তিনি পুক্কালাম বড় ভাই চলচ্চিত্রে শিশু অভিনেত্রী হিসাবে অভিনয়ের মাধ্যমে চলচ্চিত্র জগতে তার অভিষেক হয়। 1999 সালে নবম শ্রেণীতে পড়ার সময় রাজজসের পরিচালিত চন্দ্রানু দিক্ষকন্যা দীখিল চলচ্চিত্রের মাধ্যমে তিনি সর্বপ্রথম প্রধান চরিত্রে অভিনয় করেন। চলচ্চিত্রটিতে তার সাফল্য 2000 দশকে মালায়ালম চলচ্চিত্রের শীর্ষস্থানীয় অভিনেত্রী হিসাবে তার মর্যাদা প্রতিষ্ঠা করেছিল। পেরুমাজাক্কালাম এবং গদ্দাম্মা চলচ্চিত্রে অভিনয়ের জন্য তিনি 2 বার সেরা অভিনেত্রী বিভাগে কেরল রাজ্য চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন। কাব্য মাধবন 2009 সালের 9 ফেব্রুয়ারিতে তিনি নিশল চন্দ্রকে বিয়ে করেন। কুয়েতে চলে যান, কিন্তু একই বছর জুন মাসে বাড়িতে ফিরে আসেন। তারপর 2010 সালের 24 জুলাই তারিখে তিনি বিবাহ বিচ্ছেদের আবেদন করেন। 2011 সালে 25 মে তারিখে কাব্য ও নিশারল আদালতে হাজির হন এবং তারা দুজনেই বিবাহ বিচ্ছেদের ইচ্ছা প্রকাশ করেন। 30 মে তারিখে তাদের বিবাহ বিচ্ছেদ হয়ে যায়। পরবর্তীতে 2016 সালে 25 নভেম্বর কোচিতে অবস্থিত বেদান্ত হোটেলে অভিনেতা দিলীপের সাথে তিনি বিবাহ বন্ধনে আবদ্ধ হন। এই দম্পতির মহালক্ষ্মী নামে একটি মেয়ে আছে। সে 2018 সালের 19 অক্টোবরে জন্মগ্রহণ করে। কাব্য মাধবন লক্সিয়াও নামে একটি টেক্সটাইল দোকানের মালিক। 2013 সালের এপ্রিল মাসে মথুরভূমি বুকস কথাইল আর্পণ কাব্যম নামে তার লেখা স্মৃতিকথামূলক বই প্রকাশ করে। বইটিতে তিনি তার শৈশব স্মৃতি, স্কুল জীবন এবং চলচ্চিত্র জগতে তার অভিজ্ঞতা সম্পর্কে লিখেছেন। 11 এপ্রিলে কোজিকোড়ের কেপি কেসভা মেনন হল অনুষ্ঠিত একটি অনুষ্ঠানে লেখক সুভাষচন্দ্রন ও দেদি দামোদাররনে বইটি মুক্তি পায়। সব বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে বন্ধুদের সাথে শেয়ার করে দিবেন। ধন্যবাদ।